গুড মর্নিং বন্ধুরা, নীলার ব্লগ চ্যানেলের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কি বলো তো, ছেলেকে স্কুলে তুলে দিয়ে এলাম গাড়িতে, তারপরে দিয়ে ছেলে তোমাদেরকে দেখাচ্ছি। কাল রাতে বায়না ধরেছে, মা কুল খাবো, কুল মাখা খাবো, এই টোপা কুল, ঘরে কুল নিয়ে এসেছি আমি, নারকেল কুল, সেটা খেয়েছে কাল, ওতে মন ভরেনি। হ্যাঁ, আমি তো তো ব্যাগে পয়সা দেওয়া আছে, আসার সময় গাড়িতে ওঠার আগে দেখবি সামনেই কুল বসে, বলে না আমি কিনতে পারবো না, তুমি নেবে। আজকে এবারে ছেলেকে স্কুলে দিয়ে আসতেই দেখি কুল মানে ফলের গাড়ি যাচ্ছে, তা অনেকটা দুরকমই টোপাগুলো, একটা বড় সাইজের একটা ছোট সাইজের, বিভিন্ন দুটো দুরকম দাম, যাই হোক নিলাম। একটা নারকেল, ও কাঁচা নারকেল খেতে ভালোবাসে, একটা নারকেল নিলাম। নিয়ে এখনো ঘরে ঢুকবো, সেই ফলওয়ালা সেও তার বাড়ির প্ল্যান করবে কি, মানে একজন এসেছে, সে কথা বলছিল, হ্যাঁ তার প্ল্যানের ব্যাপার, ফোন নাম্বার, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর কিছুতেই ঘরে ঢুকতে পারছি না। এবারে দিদি ফোন করেছে, কথা বলবো, সেও পারছি না, সেই ওখানেই কথা বলছে, কত কত দেরি হয়ে গেলো। এবার ফলওয়ালা বলছে, দিদি আপনার নাম্বার দিন, কখন আসবো, কাগজ দিই। ওই করতে করতে আমার অনেক দেরি হয়ে গেল, না তো ভিডিও আপলোড করা হয়েছে, না কিছু টিফিন হয়েছে, কিছু হয়নি, অনেক দেরি হয়ে গেল জানো। আজকে বৃহস্পতিবার, চান পুজো, তারপরে ঘরের সমস্ত কাজ। আজকে ভাবছি একটু কাঠের জালে প্ল্যান করেছিলাম, এখনো পর্যন্ত কি হবে জানি না, ভাবছিলাম কাঠের জালে দুবেলার ভাত একটু করবো। বাড়িতে কাজ হয়েছে, বড় কাঠগুলো ওরা নিয়ে গেছে, ছোট কাঠগুলো নেয়নি, বলছে যে দিদি আপনি গরম জল করবেন। আচ্ছা ঠিক আছে, ওগুলো নিয়ে যাব না। তা আমি ভাবছি এক হাঁড়ি ভাত করব কাঠের জালে, তার একটা কারণ আছে, আমার ভাতের মারটা লাগবে, ফ্যানটা লাগবে, কি বলো তো। ভাতের যে ফ্যানটা, যদি অনেকটা ফ্যান হয় না, আমি যদি রেখে দিই আজকে ওই মারটাকে, কালকে একদম ঠান্ডা মানে ওটা হয়ে যাবে, থকথকে, এতটা শীত নেই যে থকথকে হবে, না হলেও ঠান্ডা হয়ে গেলে ওই মারটা যদি লাউ গাছের গোড়ায় দেওয়া যায় না, তাহলে লাউ গাছ ভীষণ ভালো হয়। কড়া আসছে তোমাদেরকে দেখালাম, আমি তো কেমিক্যাল দিই না, কোনো সার ব্যবহার করি না, বাজারে তো সবই কেমিক্যালের কিনে খাই, বাড়িতে দুটো একটা জিনিস হবে তাতেও সার দেবো, দুষ্টুর পটিটা আমি গোবর হিসেবে যেরকম গরুর ব্যবহার করা হয় সেরকমভাবে দিই। আর হচ্ছে গিয়ে আমি ভাতের মারটা দিই লাউ গাছে বা সমস্ত গাছের গোড়ায় একটু একটু ভাতের মার দিই, তা লাউ গাছে ভীষণ উপকারী হয়, তা ওই জন্য আমি কাঠের জালে আজকে ভাত করবো স্থির করেছি। আর পাবদা মাছ রেখেছি, একটু পাবদা মাছের ঝাল করবো, আর যে কোনো একটা নিরামিষ আইটেম করে নেব, কী বলো তো। অন্য দিন হলে আর অন্য কিছু ঝামেলা ভাবা যেত, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে আর কিছু ঝামেলা করবো না, যে কোনো একটা আইটেম নিরামিষ আর মাছের ঝালটা বানিয়ে নেব। তো তোমাদেরকে ভিডিওগুলো ছাড়ি, তারপরে যতটা যা পারবো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো সারাদিন, দেখতে থাকো পুরো ব্লগটা, ঠিক আছে বন্ধুরা। আমি ভিডিওটা প্রথমে আপলোডে বসাই, দেখো এটা একদম বড় বড় টোপাকুল পাকা, ও মাখা করে দেবো, শনি রবিবার করে খাবে, বাড়িতে এসে সন্ধেবেলায় ও খেতে পারে, বায়না করে তো। আর এখানে দেখো এটা একটু ছোট নিয়েছি, এই নারকেল নিয়েছি, আর চলো তোমাদেরকে মাছটা শেয়ার করি। দেখো অনেকটা পাবদা মাছ নিয়েছি, আজকে পাবদা মাছের উপরে একটা রেসিপি থাকবে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম ধনে পাতার চাটনি করবো বলে অনেকটা ধনে পাতা নিয়েছি, তা ভাবছি দুয়াটি একদম বেশি করে ধনে পাতার চাটনি, শিলনোড়া যখন বের করবো একদম করেই নেব। আর আমার ছেলে তো কাঁচা কাঁচা নারকেল, সন্ধেবেলা কি ভালো খাবো মা, কি ভালো কিছু খেতে দাও, ও নারকেলটা কেটে দিলে বসে বসে অর্ধেক নারকেল একাই খেয়ে নেবে, কি বলো তো। আর ধনে পাতার চাটনি করবো, আর দেখছি কি একটা ভাবনা চিন্তা করি, একটা নিরামিষ আইটেম করবো, তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো সারাদিন। আজ বৃহস্পতিবার, দেখো আমার পুজো হয়ে গেছে, খুবই অসুবিধে হয় আমার, কি বলতো, উপরে ঠাকুর সিংহাসনে, আর এখানে আবার নিচে আমার ঘট বসানো, এখানে আবার মা লক্ষ্মী আবার কালীমা আছে, আর এখানে আবার সে পুরনো মা লক্ষ্মীও আছে, কাউকেই আমি ছাড়তে পারছি না, সবাইকেই রেখে দিয়েছি, দিয়ে তো পুজো করছি। আর কি বলতো, এই নিচে কয়েকজন আছেন তাদের খাবার দাবার দিচ্ছি, আবার এই উপরে কতজন আছেন, এই যে অবস্থা, যে কবে যে আমার ঠিক হবে ওনারাই জানেন। আমার ইচ্ছে সবাইকে একসাথে একটা জায়গার মধ্যে রাখবো, হ্যাঁ এতটা ডিফারেন্সে না, উপরে সিংহাসন রইলো, তারপরে ধাপে 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 উপরে, সেই সিস্টেম আমি করেছি, এখন কবে কমপ্লিট হয়, কবে আমার ইচ্ছে পূরণ হয়,
আমি উপরে সিংহাসনে ঠাকুর রইল, তার নিচে তাকের মধ্যে আবার সবাইকে তুলে রাখবো, মানে ধাপে ধাপে, তারপরে লাস্টে খাবার দাবার যেখানে ধূপধুনো সমস্ত কিছু রাখা হবে সেটাই আমার ইচ্ছে। দেখি কবে করতে পারি, ঠাকুর কবে করান। দেখো আমি ধনে পাতাগুলোকে একদম পরিষ্কার করে কেটে মানে ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে সমস্ত কিছু ছাড়িয়ে পরিষ্কার করে একদম ঝকঝকে করে ধুয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, হ্যাঁ, আর এখন দেখো ধনে পাতাগুলোকে আমি শিলমোড়ায় বেটে নিচ্ছি। এই যে একটা কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না, আর শিলমোড়ায় ওগুলোকে সমস্তগুলোকে বেটে নিচ্ছি। একদম সুন্দর করে বেটে নিয়ে বাটি নিয়ে এসেছি, বাটিতে নেব, তারপরে ঘরে গিয়ে আমি বাইরে বসে এটা করছি, শিলটা ধুয়েছি, তারপর ঘরে গিয়ে আমি লেবু কেটে পাতি লেবুর রস, একটা গোটা পাতি লেবুর রস দেবো, দিয়ে মেশাবো। ধনে পাতার চাটনি একটা মিক্সড সবজি হচ্ছে, তো সবজির সাথে আর বাদাম মাছের ঝাল হচ্ছে, সমস্ত আইটেমের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। শীতকালে এটা খুব ভালো লাগে, বাঙালিদের মধ্যে রেওয়াজ আছে এর সাথে কাঁচা রসুনটা দেয়, কিন্তু দাদা রসুন ভালোবাসে না, তারপর আমি মাকে দিই জানো তো রসুন পেঁয়াজ ব্যবহার, তার জন্য আমি করি না কোনো কিছুতেই চট করে, একান্ত যেগুলো খাওয়া যায় না সেগুলোতেই আমি রসুন পেঁয়াজ ব্যবহার করি। তাহলে ঠিক আছে, সঙ্গে থাকো, সবটাই তো শেয়ার করবো। দেখো আজ পাবদা মাছের ঝাল বানাবো বললাম, তা মাছগুলোকে ভেজে নিয়েছি, এখানে কটা ভেজেছি, এখানে কটা ভাজা হচ্ছে, তো মাছগুলোকে প্রথমে ভেজে নিই, তারপরে দিয়ে আমি এটা আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা জিরে ফোড়নে টমেটো দেবো ধনে পাতা দিয়ে রান্নাটা করব, করে তোমাদেরকে শেয়ার করছি। দাদা একটু শুয়েছে তাই আমি রান্নাটা পুরো শেয়ার করতে পারছি না। দেখো আমার মশলাটা কষে গেছে, তেল সারতে শুরু করেছে, আমি কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, আদা জিরে বাটা দিয়েছি, আর তোমার ধনে টমেটো দিয়েছি। এবারে একটু মশলা কষে গেছে, আমি এবারে ঝোলটা আন্দাজ মতো দিয়ে দেবো, আর দিয়ে তারপরে মাছগুলো দেবো, দিয়ে ধনে পাতা কেটে ধুয়ে নিয়েছি, ধনে পাতা কুচি দেবো। দেখো আমি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, দিয়ে সেই কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি। এবারে আমি সমস্ত সবজিগুলো পাঁচমিশালি সবজিগুলোকে দিয়ে দেব। দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি ফোড়নেতে, আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দুটো সবজির সাথে চিড়ে রেখে দিয়েছিলাম, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। সবজিটাকে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে সবজিটাকে সুসিদ্ধ করে নেবো, খুব বেশি জল টল ব্যবহার করব না, তারপরে দিয়ে নামানোর আগে একটু ধনে পাতা দেবো। দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে, আদা জিরে বাটা দিয়ে টমেটো আর ধনে পাতা দিয়ে পাবদা মাছের রেসিপি করেছি, জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি সমস্ত রান্না। আর এখানে যেটা পাঁচমিশালি সবজি করেছি তাতে সমস্ত কিছু দিয়েছি, আলু, শিম, বেগুন, বিনস, যত রকম ঘরে সবজি ছিল সমস্ত সবজি দিয়ে এটা আদা জিরে বাটা দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়নে দিয়েছি, ঝালের জন্য অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো নুন মিষ্টি তো দিয়েছি, আর নামানোর আগে ধনে পাতা দিয়েছি। আর এখানে দেখো ধনে পাতার চাটনিটা আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে বাটছিলাম দেখালাম। একটা গোটা পাতি লেবু দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে রেখেছি। তো আমার টোটাল লাঞ্চ রেসিপি তৈরি হয়ে গেল, তোমাদেরকে শেয়ার করলাম, এইবারে খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলায়। দেখো একটু হাঁটতে বেরিয়েছিলাম, পপকর্নের সে প্যাকেট নিয়ে এসেছি ভুজিওয়ালার দোকান থেকে, এই যে আমার শ্রীমান্ত বিট নুন নিয়ে একদম কম লেপ মুড়ি দিয়ে বসে বিট নুনে টপার টপ খেতে আরম্ভ করে দিয়েছি। আমি আবার কতগুলো সে আর বাটি ফাটি নিইনি, কোলের মধ্যে নিয়ে নিয়েছি খেতে।
কি বলতো, সন্ধ্যের পর একটু বেরিয়েছিলাম, মোড়ের মাথা থেকে ঘুরে আসলাম। একা একা দাদা বেরোতে চায় না একটু হাঁটাবার জন্যে, তো ঘুরে এলাম। আসার পথে ওই ভুট্টা ভাজা ভুজিওয়ালার দোকানে তো নিয়ে এলাম, তোমাদেরকে তো শেয়ার করলাম। দিয়ে এখন সব ভুট্টা ভাজা খাওয়া হচ্ছে। রোজই ফলগুলো ফ্রিজে থাকে, সন্ধেবেলায় তো অনেক সময় ছেলে বায়না করে, কিন্তু আজকে বার করে রেখেছি সব, আজ আর কেউ খাচ্ছে না। এই ভুট্টাই খাক এখন, দিয়ে তারপরে আপাতত রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হবে। তোমাদেরকে তো আমি রাতটা শেয়ার করি না, আমি এই টাইমেই ব্লগটাকে শেষ করে দিই। আর আজকে দিনের বেলায় তো যা কিছু রান্নাবান্না করেছি, যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা তো সঙ্গে ছিলে। হ্যাঁ, যদি ভালো লাগে তো লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আরেকটা নতুন পর্বে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, গুড নাইট।